প্রথমে যখন কাউকে IVF এর কথা বলা হয়, দুটো প্রশ্ন আমাদেরকে করা হয়। ডাক্তারবাবু, সাকসেস কিরকম এবং কত খরচা হবে? এইটাকে ভেঙে বলা হোক, সাকসেস মানে হচ্ছে IVF করলে আপনার প্রেগনেন্সির চান্স কিরকম। এই যে আপনাকে যখন সংখ্যা বলা হয়, 20%, 30%, 40%, কেউ কেউ 80%ও বলে দেয়, এটা সত্যিই কি মানে? সাকসেস রেট মানে হচ্ছে যে কত পার্সেন্ট পেশেন্ট প্রেগনেন্সি হবে, মানে আপনার মতো ব্যাকগ্রাউন্ডে, আপনার বয়সে, আপনার যা ডিমের সংখ্যা বা ডিমের কোয়ালিটি, শুক্রাণুর যা সংখ্যা বা শুক্রাণুর কোয়ালিটি, সেইগুলো মিলিয়ে যখন আমরা প্রেগনেন্সি চেষ্টা করব IVF-এ, তখন কতজনের সম্ভাবনা প্রেগনেন্সি আসার। যদি ধরা হয় আপনাকে বলা হলো আপনার 40% সাকসেস রেট, মানে 10 জন আপনার বয়সে আপনার ডিমের সংখ্যা বা শুক্রাণুর সংখ্যা যেরকম কোয়ালিটি আছে, যেরকম ইউট্রাসেট আছে, তা যদি IVF করে 10 জনের 4 জনের প্রেগনেন্সি আসবে। তার মানে এটা বলা হচ্ছে যে আপনি প্রেগনেন্সি হবে কি হবে না, 10 জনের মধ্যে আপনি 4 জনের মধ্যে প্রেগনেন্ট হতে বসতে পারেন, মানে আমরা প্রেগনেন্সি এলো, অথবা আপনি 6 জনের মধ্যেও করতে পারেন যেখানে আপনার প্রেগনেন্সি এলো না। যদি আপনার প্রেগনেন্সি আসে 100% সাকসেস রেট, প্রেগনেন্সি না আসা মানে 0% সাকসেস রেট, প্রেগনেন্সি আপনি হলো না। তাই জন্য এটা প্রবেবল, আপনি যদি একটা দামি কিছু কিনতে যান বা দামি কিছু খরচা করতে যান, আপনার সেটা কতদিন চলবে। IVF-ও এই একই রকম অবস্থা, যে আপনি যে এই এত টাকা খরচা করে IVF-টা করছেন, আপনার বাচ্চা আসার সম্ভাবনা কতখানি, এটা বলছি না কিন্তু আপনার বাচ্চা আসবে কি আসবে না, সম্ভাবনার কথা বলা হচ্ছে। যদি কারোর বয়স 40 বছর হয়, তাকে বলা হলো আপনার 20% সাকসেস রেট, ঠিক আছে, ওই বয়সে সাকসেস রেটটা কিরকম। যদি আপনার বয়স 25 বছর হয়, তার সাকসেস রেট আর 40 বছরের সাকসেস রেট এক নয়। তাই জন্য যদি কোনো সেন্টারে বলা হয় যে আমাদের সেন্টারে 50-60% প্রেগনেন্সি রেট, তা কিন্তু ঠিক নয়, কারণ 25 বছরের প্রেগনেন্সি রেট আর 40 বছর মহিলার প্রেগনেন্সি রেট এক হবে না। যার শুক্রাণুর সংখ্যা ভালো আছে, যার শুক্রাণুর সংখ্যা খুব কম আছে, তার প্রেগনেন্সি রেট এক হবে না। তাহলে আপনাকে জানতে হবে যে ওই সেন্টারের সাকসেস রেট মানে আপনার বয়সে আপনার ব্যাকগ্রাউন্ডে যতগুলো দম্পতি চিকিৎসা করবে তাদের প্রেগনেন্সির চান্স কী। আপনি 40 বছর বয়সে একটা সেন্টারে গিয়ে তার 25 বছর বয়সের সাকসেস রেট কি নিয়ে কম্পেয়ার করতে পারবেন না। ক্লিয়ার হলো? তাহলে এটা একটা খুব ভুল কনসেপ্ট চলছে। আর একটা আছে যে IVF এর সাকসেস রেট মানে প্রেগনেন্সি রেট আর বাচ্চা হবার রেট, টেক হোম বেবি রেট এক নয়। মোটামুটি আমাদের দেশেতে কোনো সেন্টারেরই সাকসেস রেট খুব বেশি হলে 60-50-60% বেশি নয়। আর প্রেগনেন্সি আসা মানেই কিন্তু বাচ্চা হচ্ছে না। IVF-এ প্রেগনেন্সি আসা মানে প্রেগনেন্সি রেস পজিটিভ হলো, তারপরে ব্লিডিং হয়ে গেল, বা স্যাক এসে গেল, হার্টবিট এলো না, অথবা হার্টবিট এসেও নষ্ট হয়ে গেল। তাই জন্য প্রেগনেন্সি রেট যাই হোক না কেন, IVF-এ যে কোনো প্রেগনেন্সিতে 10-15% মিসক্যারেজ রেট, তাহলে টেক হোম বেবি রেট আপনার বাচ্চা হলো কি না তার থেকে একটু কম হবে। যদি আপনাকে বলা হয় আপনার প্রেগনেন্সি রেট 40%, তাহলে আপনার টেক হোম বেবি রেট হচ্ছে 10% কম, অ্যারাউন্ড 30%, মানে 10 জন যদি IVF করে, যদি 4 জন প্রেগনেন্ট হন, তাহলে 3 জনের বাচ্চা হবে। এবং এই বাচ্চা হওয়াটাই আপনার কাছে ইম্পর্টেন্ট। আপনার টেস্ট পজিটিভ হলো কি, টেস্ট নেগেটিভ হলো কি, এলো কি যায় আসে না, আপনার কোলে বাচ্চা এলো কিনা, এটাই দেখার। এবার আসা হয় খরচার কথাতে। ডিফারেন্ট IVF সেন্টারে খরচা ডিফারেন্ট, এবং কম বয়সে IVF করলে ওষুধ কম লাগে, খরচা কম হয়। বেশি বয়সে ওষুধ বেশি লাগে, খরচা বেশি হয়। যদি পলিসিস্টিক ওভারি থাকে, কম ডোজের হরমোন লাগে, খরচা কম হয়। যদি ডিমের সংখ্যা কম থাকে, বেশি ডোজের খরচা হয়। তাহলে সবাইকার খরচা একরকম হতে পারে না। এই প্যাকেজ ডিফারেন্ট সেন্টার ডিফারেন্ট আপনারা বুঝে নেবেন। যেটা মোট হয় IVF-এর ল্যাবের খরচা মোটামুটি সব জায়গায় কম বেশি একই রকম, 60-70,000 টাকা মতো খরচা পড়ে। এই ওষুধের দামের খরচা বা ইঞ্জেকশনের খরচাটা ভ্যারি করে, তাই জন্যে IVF-এর খরচা কোনো কোনো সেন্টারে 1,30,000-40,000 হতে পারে, 1,60,000-70,000 হতে পারে। এবার সেই সেন্টারের ফেসিলিটি কতখানি তার উপর অনেক কিছু নির্ভর করে। তো এইটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, সেন্টার টু সেন্টার ভ্যারি করে, সবাইকার একই সাকসেস রেট হতে পারে না। আপনাকে জানতে হবে যে আপনার সাকসেস রেট কত। কোনো রকম হিডেন খরচা কিছু আছে কি না, মনে হলো আপনার স্বামী শুক্রাণু সংখ্যা কম, সেই ক্ষেত্রে ICSI লাগবে, বা ডিম্বাণুর সংখ্যা কম বা ডিম্বাণুর কোয়ালিটি ভালো নয়, আগে IVF হয়েছে, ICSI ফেল করেছে, ICSI লাগবে। ICSI-তে 15-20,000 টাকা বেশি লাগে।
তো আপনার জন্য কোনটা লাগবে সেটা আপনার জানা উচিত। মানে IVF করলে যা খরচা, ইক্সি করলে তাই খরচাটা বেশি হয়। যদি শুক্রাণুটা যদি আপনার অন্ডকোষ থেকে বার করা হয়, যেটাকে আমরা টিজা পদ্ধতি বলি, সেখানে খরচা বেশি লাগবে। তো আপনাকে জানতে হবে আপনার জন্য কতখানি খরচা লাগবে, এটা কিন্তু সবার ক্ষেত্রে এক হয় না। এবার প্রশ্ন হয় যে এই যে বলা হয় ব্লাস্টোসিস্ট ট্রান্সফার বা প্রি এমব্রায়োজেনেটিক স্ক্রিনিং অথবা হিস্ট্রোস্কোপি করতে হবে ট্রান্সফার আগে, এগুলো সবাই দরকার কিনা। এবারে এইগুলো ডাক্তারবাবুর সাথে কথা বলে নিন। ব্লাস্টোসিস্ট মানে যে প্রেগনেন্সি রেট বাড়বে তা নয়, এবং কিছু কিছু ক্ষেত্রে ব্লাস্টোসিস্ট করা ভালো, সব ক্ষেত্রে যে ব্লাস্টোসিস্ট করতে হবে তা নয়। অনেকেই প্রশ্ন করেন যে আমাদের ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার হবে কি না। সবসময় যে ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার করলে প্রেগনেন্সি রেট ভালো হবে তা নয়, দরকার পড়লে তবেই ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার করা উচিত। কারণ নতুন যে পেপার্স এসে গেছে সেগুলো বলছে যে ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার করা আর ফ্রেশ ট্রান্সফারে প্রেগনেন্সি রেট অলমোস্ট এক, যদি না কারোর হাইপার স্টিমুলেশন হয়। তাই জন্য ডাক্তারবাবুর ওপর ডিপেন্ড করছে যা এভিডেন্স তাই। এবার যদি IVF ফেল করে, IVF করলেন এবং প্রেগনেন্সি এলো না, সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে আপনার জানা উচিত যে কেন প্রেগনেন্সিটা ফেল করলো। বেশিরভাগ সময় আমরা কোনো কারণ বলতে পারি না কেন প্রেগনেন্সি ফেল করেছে, তবে আপনার কটা ডিম বেরিয়েছে, ডিমের কোয়ালিটি কী ছিল, কটা ভ্রূণ হয়েছে, ভ্রূণের কোয়ালিটি কী ছিল, কেন এন্ডোমেট্রিয়াম থিকনেস ঠিক হয়নি, বা কী কী কারণে ফেলিয়র হতে পারে, সেই নিয়ে আপনার ডাক্তারবাবু IVF সাইকেল ফেল করার পরে বিশদে একটা আলোচনা করবেন। এবং বেশিরভাগ সেন্টারে একটা ট্রিটমেন্ট সামারি দেওয়া হয়, কটা এগ, কটা এমব্রিও, কী কোয়ালিটি এমব্রিও, কী রকম ট্রান্সফার হয়েছিল, ব্লাস্টোসিস্ট কিনা, বা কোয়ালিটি অফ এমব্রিওর নিয়ে ডিটেলসে বলা, সেগুলো ট্রিটমেন্ট সামারি পেলে সুবিধে, না পেলে আপনি জিজ্ঞেস করুন। তার কারণ হচ্ছে আপনি যদি অন্য সেন্টার যেতে চান, যদি এই ইনফরমেশনসগুলো আমাদের কাছে থাকে, তাহলে পরের বারে আমাকে জিরো থেকে শুরু করতে হচ্ছে না। এই ইনফরমেশনসের উপরে ভিত্তি করে আমরা পরের IVFটা করতে পারবো। যদি আমি দেখি যে এই ডোজটা আপনার কাজ করেনি, তাহলে আমরা পরের বারে ডোজ বাড়িয়ে দেবো। যে প্রোটোকলটা আপনার কাজ করেনি, পরের বার আমরা প্রোটোকল চেঞ্জ করে দেবো। তাই IVF সাইকেল ফেল হওয়ার পরে একটা বিশদ আলোচনা দরকার, কেন সাইকেলটা ফেল হলো, পরবর্তীকালে কী করলে প্রেগনেন্সি আসতেই পারে অথবা আসবেই কি না। বারবার তো IVF করা যায় না, একটা খরচা আছে, শরীরের ওপরে মানসিক ধকল আছে একটা। তাহলে আপনাকে জানতে হবে যদি ডিমের কোয়ালিটি খারাপ থাকে, তাহলে আপনার ডিম ব্যবহার করা হবে নাকি ডোনার এগ ব্যবহার করা হবে। যদি আপনার শুক্রাণু খারাপ থাকে, তাহলে আপনার শুক্রাণুতে হবে নাকি ডোনার স্পার্ম নিতে হবে। এবার যখনই এই ডোনার ব্যাপারটা বলা হচ্ছে, তখন আপনাকে আলোচনার মধ্যে আসতে হবে যে ডোনার করলে কীরকম প্রেগনেন্সি চান্স, মানসিকভাবে আপনি প্রস্তুত কিনা ডোনার নেওয়ার জন্য, তার লিগাল ইমপ্লিকেশনস কী, কারা ডোনার হয়, কোত্থেকে এই এক ডোনার আসে, কোত্থেকে আমরা এই ডোনার স্পার্ম পাই, এগুলো সব আপনাদেরকে বলে দেওয়া হয়। অ্যান্ড এগুলোকে ভালো করে জানতে হবে, কারণ মানসিক ব্যাপারটাও একরকম। যেই বাচ্চার আপনি জন্ম দিচ্ছেন, তার সাথে যদি আপনার জেনেটিক মেকআপের কোনো রকম মিল না থাকে, তাহলে কি আপনি তাকে নিতে চান নাকি আপনি অ্যাডপশন করতে চান। নতুন যে আইন এসছে ডোনার সারোগেসিতে, সেগুলো সম্বন্ধেও আপনার জানা উচিত।